কিছু শিল্পী রয়েছে যাদের গান শুনতে সকলে পছন্দ করে, যাদের গান শুনলে মন শীতল হয়ে যায়, যারা গান গেয়ে অর্জন করেছে কোটি মানুষের ভালোবাসা। ঠিক তেমনই কিছু শিল্পী রয়েছে যারা তাদের গানের জন্য হরদম গালি খেয়েছে দর্শক থেকে, হয়েছে ট্রোলের শিকার। তাই আজকে আমি আপনাদের এমন কিছু শিল্পীদের দেখাবো যারা গান গেয়ে খেয়েছে গালি, হয়েছে ট্রোলের শিকার। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই রয়েছে টনি কাক্কার, বলিউডের পরিচিত একটি নাম টনি কাক্কার। যারা সচরাচর হিন্দি গান শুনে থাকে তাদের কাছে বেশ পরিচিত টনি কাক্কার, তবে বলিউডের গায়ক হিসেবে নয়, নেহা কাক্কারের ভাই হিসেবেই ফেমাস, যে এখন অবধি অসংখ্য হিন্দি গান গেয়েছেন। কিন্তু তার গাওয়া গানে ফ্যান্স মুগ্ধ হওয়ার চেয়ে তার প্রতি ক্ষোভ প্রকাশ একটু বেশি করেছেন, যার গান মানেই ট্রোল। বিশেষ করে বেশি ট্রোল হয় তার গানের লিরিক্স নিয়ে। টনি কাক্কারের গান নিয়ে যে হারে ট্রোল হয়েছে তা হয়তো আর কোনো সিঙ্গারের গান নিয়ে হয়নি। এরপরে রয়েছে ধিনচাক পূজা, যারা কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে তাদের কাছে পরিচিত একটি মুখ ধিনচাক পূজা। ভারতে যে সকল লোক সবচাইতে বেশি গালি খেয়েছে তাদের মাঝে অন্যতম একজন ধিনচাক পূজা। ধিনচাক পূজা দর্শকদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন গান নিয়ে হাজির হয়, যে গানগুলো শুনে দর্শক তাকে হরদমে গালাগাল দেয়। কিন্তু তাতে কি, তাতে পূজার কিছুই যায় আসে না, সে তার মনের ইচ্ছা মতোই গান গায়। তার নতুন কোনো গান মানেই গালাগালির ঝড় কিংবা ট্রোল, পূজার গান শুনলেই দর্শক হাসাহাসিতে গড়াগড়ি খায়। এরপর রয়েছে মাহফুজুর রহমান, বাংলাদেশের অন্যতম পরিচিত একটি মুখ এবং গানের পাখি মাহফুজুর রহমান, যে কিছুদিন পর পরই বাঙালিদের গান শোনাতে হাজির হন। ঘুমাতে পারি না সারা রাত ধরে, তার গাওয়া কোনো না কোনো গান নিয়ে তিনি হাজির হলে শুরু হয়ে যায় ট্রোল করা, তাকে পড়তে হয় দর্শকদের তোপের মুখে। দর্শক তার গানগুলো ফানি হিসেবেই নিয়ে থাকে, যার গান মানেই হাসি। এরপর রয়েছে বাংলাদেশের আরেকজন লিজেন্ডারি পারসন, গায়ক এবং হিরো, বাংলার হিরো আলম। বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে হিরো আলমকে চেনে না। ছোট থেকে বড় সকলের কাছে পরিচিত মুখ হিরো আলম। বর্তমানে হিরো আলম সিঙ্গার হিসেবেই বেশ খ্যাতি অর্জন করেছে। হিরো আলম বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রকার গান উপহার দিয়ে থাকেন দর্শকদের। হিরো আলমের ইচ্ছে তিনি পৃথিবীর সকল ভাষায় গান উপহার দেবেন দর্শকদের। হিরো আলমের গান মানেই ভাইরাল সুপারহিট। দর্শক তার গান নিয়ে ট্রোল করলেও হাসাহাসি করলেও তার প্রতিটি গানই অর্জন করে মিলিয়ন মিলিয়ন ভিউ, যা অনেক নামিদামি সিঙ্গারের জন্য কষ্টকর। হিরো আলম তার কর্মকাণ্ড নিয়ে সবসময় আলোচনার শীর্ষে থাকে। এরপর রয়েছে নেহা কাক্কার, ভারতের পরিচিত এবং দর্শকদের পছন্দের একজন সিঙ্গার নেহা কাক্কার, যার কোটি কোটি ফ্যান্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারত সহ সারা পৃথিবীতে। নেহা কাক্কার এখন পর্যন্ত অসংখ্য দর্শকপ্রিয় সুপারহিট গান উপহার দিয়েছেন। প্রতিটি গানই দর্শকদের মাঝে আলাদা একটা কেরেস তৈরি করে। কিন্তু বর্তমানে নেহা কাক্কার তার গানের জন্য ব্যাপক হারে ট্রোলের শিকার হচ্ছে, বিশেষ করে তার গাওয়া রিমেক গানগুলো নিয়ে। বর্তমানে নেহার গান মানেই রিমেক, দর্শক তাকে খ্যাতি দিয়েছে রিমেক রানী হিসেবে। কিন্তু তাকে তার রিমেক গানগুলো নিয়ে পড়তে হয়েছে ট্রোলের মুখে। নেহা কাক্কার তার রিমেক গানগুলো নিয়ে যে হারে সমালোচিত হয়েছে তা হয়তো তার আগে কখনোই কেউ হয়নি, যা নেহা কাক্কারের জন্য হতাশাজনক।